ম্যাজিকটা করবো সেটা হচ্ছে আমার হাতে একটা চাবি রয়েছে, একটা রাজার একটা চাবি ছিল, সে সুন্দর খুলতো। তো এই চাবি দিয়ে সন্দুক সে খোলার পর চাবিটা সন্দুকের উপরেই রাখতো, কিন্তু অন্য কেউ এই চাবি দিয়ে সন্দুকটা খুলতে পারতো না, কারণ হচ্ছে চাবিটা ছিল জাদুর চাবি, লক্ষ রাখেন চাবির মাথাটা ঘুরে। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? এটা দিয়ে আপনি যতই তালাতে ঘুরান তালা কি খুলবে? কখনো খুলবে না, এটা পিছনে যায় আবার সামনের দিকে আসে, ইজি একটা ব্যাপার তাই না? পিছনে যায় সামনের দিকে আসে, কিন্তু যখন আমরা ম্যাজিক করি আপনি হাতটা দেন, আপনি আবার চেক করে দেখুন। এটা কিটা জিনিসটা দেখো কা, এটা সাবি নি না আর কিছু? এটা একটা সাবি। আর দেখো মুরাই মারে আর কিছু আছে নি? এটা না যায় না, আগে পিছে হয় না। তো তাইনো আগে পিছে হল্লা, অন্য কারো হাতে দিতে পারে না, একটা ব্ল্যাক মেজিক, এটা অন্য সারা কেউ পারবে না। আচ্ছা দেখি ভাই, আপনি ইয়ো করেন চেন ওটারে ঠেলা দেন যায়নি মালিকে? সরি, একটা ম্যাজিক সাধারণত আমরা দুইবার দেখাতে পারি না, যে কোনো অবস্থায় একবারই দেখাতে, একবারই দেখানি লাগে নাই নি? দুটো ফ্লাওয়ার, একটা হলুদ আর একটা লাল তাই না? তুমি যে কোনো একটা কালার চয়েস করো, হলুদ না লাল রাখলাম, এটা এখনো হলুদ, হলুদ ফুলটাকে রাখা, যখন আমরা ম্যাজিকটা করবো সঙ্গে সঙ্গে হলুদটাও চেঞ্জ হয়ে যাবে। শিখাতে পারেন, 350 টাকা প্রাইস দিয়ে দেওয়া হবে, শিখে দেওয়া হবে।